স্যার, স্যার, দয়া করে এমন কিছু করবেন না। স্যার, এই মন্দির হাজার হাজার বছর ধরে এখানে আছে, দয়া করে ওটা ভেঙে দিতে বলবেন না। দেখুন, এই মন্দিরে পুজো হয় না, কোনো উৎসবও হয় না, তাই আমার মনে হয় যে এই মন্দির এইখানে রাখার কোনো প্রয়োজন আছে বলে। স্যার, পুজো একটুখানি হোক বা মোটেই না হোক, দেবতা তো দেবতাই, মানুষ নমস্কার করুক আর নাই বা করুক, দেবতা তো দেবতাই। এখানে থাকা দেবী পীঠগুলোর মধ্যে এটাই শ্রেষ্ঠ পীঠ। দেবীর এই পীঠস্থানে গাছ আছে বলে কাটতে এসেছেন, গাছ তো এই জঙ্গলের অনেক জায়গাতেই আছে, দয়া করে এটাকে ছেড়ে দিন। দেখুন, দেবীর উপর যদি আপনাদের এতটাই ভক্তি থাকে, তাহলে রেভিনিউ ডিপার্টমেন্টকে বলুন অন্য কোথাও জায়গা করে দিতে, দেবীকে ওইখানে নিয়ে বসান, তবে দেবীকে এখানে রাখা সম্ভব নয়। স্যার, দেবীর বিষয় নিয়ে খেলা করবেন না, তাতে ভালো হবে না। কিন্তু সরকারের আদেশ অক্ষরে অক্ষরে পালন করতে হবে বলে দয়া করে পাপ করবেন না। আমাদের কাজে আমরা পাপ পুণ্য দেখি না, এই কাজটা আমাদের করতেই হবে, এটা আমাদের প্ল্যানে আছে। দেখুন, ম্যাপে থাকা জায়গাগুলো মার্ক করে কাজটা শুরু করে দিন। ওকে স্যার। এই, তুমি সার্ভে করার ব্যবস্থা করো, যাও। না স্যার, বারণ করুন স্যার, দয়া করে এটা করতে ওদের বারণ করুন স্যার, আপনি বারণ করুন স্যার ওদের। বারণ করুন স্যার, দয়া করে ওদের বারণ করুন স্যার। উনি বলছেন বলে সার্ভে করে খুঁটি পুঁতবেন না, দয়া করে, এই পাপ আপনাদের বংশ আর বাচ্চাদের ছাড়বে না। কি হলো, ভয় পাচ্ছেন? দেবী কিছু করবে বলে আপনারা কি ভয় পেয়ে গেছেন? যদি আপনাদের দ্বারা না হয়, দিন আমি পুঁতে দিচ্ছি, দেখি দেবী আমার কি ক্ষতি করতে পারে। একটু তো এই ভয় পাচ্ছেন, কাজ করার ইচ্ছে না থাকলে চলে যান। এই পতাকাগুলো এখানে পুঁতে দিন, প্রথমটা আমি পুঁতে দিয়ে কাজ শুরু করে দিয়েছি, তাই যদি পাপ ভোগ করতে হয় তাহলে সেটা আমিই করব, তাই ভয় না পেয়ে যত তাড়াতাড়ি সম্ভব কাজটা শুরু করে দিন। আর কেউ বাধা দিলে আপনারা অ্যাকশন নেবেন। আমি একটা কথা বলে দিচ্ছি, কাজ যেন কোনোভাবেই এখানে বন্ধ না হয়। ওকে স্যার। চলুন। ডিসি সাহেব যা বললেন বুঝেছেন তো? সিকিউরিটি টাইট করুন। ওকে স্যার। কোনো সমস্যা যেন না আসে। ইয়েস স্যার। বুঝেছেন তো? বাবা, এভাবে দৌড়ে কেন এলে? কালে চক্রগুলোকে জঙ্গলের দেবীর কাছে পৌঁছে দিতে হবে বলে আমরা কত কষ্ট করছি, কিন্তু জঙ্গলের দেবীর মন্দিরের জায়গায় ওরা বাঁধ বানাবে বলে সমস্ত জায়গার মাপ নিয়ে খুঁটি পোতা শুরু করে দিয়েছে। আমি আর গ্রামের মানুষটা কত করে বোঝালাম, কিন্তু কালেক্টর কিছুই শুনলেন না। জঙ্গলের দেবীর ওই মূর্তিটাকে সরাবার জন্য কালেক্টর ইতিমধ্যেই অর্ডার পাস করে দিয়েছেন। যুগ যুগ ধরে ওইখানে থাকা মূর্তিটাকে ওরা সরিয়ে দেবে মা। হে ভগবান, আদি শক্তি হয়ে থাকা দেবীর এরকম অবস্থা কি করে হতে পারে?
নীরব। সরকার যেটা সিদ্ধান্ত নিয়েছে তার ফলে জঙ্গলের দেবীর যা সমস্যা হচ্ছে সেটা আমি ঠিক করতে পারবো না, তোমাকেই সেটা করতে হবে। আমার পরিবারের সবাই এসে একসঙ্গে বুঝে দেব তোমার। জঙ্গলের দেবীর সাথে যে অন্যায় হচ্ছে সেটা তোমাকেই ঠিক করতে হবে। ভৈরব, আপনি ভুল করছেন। পরিবারের সবাই মিলে পূজো করার কথা যে বলছিলেন আপনি, কিন্তু এখানে যে কেবলমাত্র আপনি আর নন্দিনী রয়েছেন। গঙ্গা আসলে তবেই তো সপরিবারে পূজোটা সম্পূর্ণ হবে। জঙ্গলের দেবীকে কেউ কিছু করতে পারবে না, তাই ভুল করে কথা দিয়েছি। আমার কথা মতো গঙ্গা এখানে আসলেই তবে পুজো করা সম্ভব। গঙ্গাকে যে কিভাবে ডাকবো সেটাই বুঝতে পারছি না। আপনি কোনো চিন্তা করবেন না, পরিবারের সবাইকে নিয়ে আপনি পুজো করবেন বলে আপনি স্বয়ং ভৈরবকে কথা দিয়েছেন, তো আমি এর দায়িত্ব নিলাম। আমি যে করেই হোক গঙ্গার পা ধরে রাজি করিয়ে এখানে নিয়ে আসবো ওকে। আপনি আমাকে সাহায্য করছেন বলে গঙ্গা রেগে আছে, ওকে আসবে। একমাত্র ভৈরবী গঙ্গাকে এখানে নিয়ে আসতে পারে। জঙ্গলের দেবীর জায়গাটা আমাদের রক্ষা করতে হলে যে কোনো ভাবে এই পুজোটা আমাদের করতেই হবে। গঙ্গা নন্দিনীকে মেরে ফেলার জন্য খুব রেগে আছে, ও যদি এরকম কিছু করে তাহলে তুমি ওকে ক্ষমা করে দিও নাগমাতা। আমার দাদুকে নন্দিনী যেভাবে মেরে ফেলেছে বাড়ির আর কাউকে ও যেন না মারে। তুমি আমাদের রক্ষা করো নাগমাতা, তোমাকে রোজ আমি পুজো করব। আমার প্রার্থনা তুমি শুনো নাগমাতা। গঙ্গা, মন্দিরে যাচ্ছ? না পিসিমা, আস্তে আস্তে আমিও ভগবানের উপর বিশ্বাস হারিয়ে ফেলছি।
অনেকগুলো বছর ধরে, আজ থেকে প্রায় 20 বছর ধরে গঙ্গাই এই পুজোটা করে আসছে। আজকেও কি সুন্দর পুজোটা করেছে। কি হয়েছে, কিসের এত চিন্তা? তোমার কি মন খারাপ? হ্যাঁ পিসিমা, আনন্দ দুঃখ সবকিছুই আমার বাবার কাছে বলেই আমার শান্তি। এত সুন্দর করে পুজো নিশ্চয়ই গঙ্গাই করেছে। সেই জন্য বাবা যে বাড়িতে ছিল সেখানে কিছুক্ষণ থেকে এলে আমার মনে একটু শান্ত হবে, তাই ঘুরে আসছে পিসিমা। বাইরে নন্দিনীর উপরে এত রাগ আছে সেটা দেখিয়ে দিয়ে ভেতরে ভেতরে নন্দিনীর জন্য প্রচুর ভালোবাসা রয়েছে ওর, আর সেটাই এখানে দেখা যাচ্ছে বারবার করে। ঠিক আছে যাও মা, তোমার মন যা চায় সেটাই তুমি করো মা, যাও ঘুরে এসো।